ভালো হয়েছে, আমি বলবো না, আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। লোসেবা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে আমি স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষা রেসিপি। আপনারা চিকেনের অনেক রকম রেসিপি রান্না করেছেন এবং খেয়েছেন, এই চিকেন কষা রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন। রুটি ভাত শুধু মুখেও তো খেতে পারেন, ভীষণ ভালোও লাগে। বাড়িতে কেউ বন্ধুবান্ধব পৌঁছে গেলে অনায়াসে বানাতে পারবেন এই চিকেন রেসিপি। প্লিজ প্লিজ আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন, আমি কি করে চিকেন কষা রেসিপিটা বানাই। এসব মশলা গুলিয়ে নেব, অল্প পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, একটু ধনে বাটা, একটু রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, তেল। এখানে আমি টক দই নিয়েছি অল্প, এটা আমার বাড়িতে বানানো, এগুলো আমি ভালো করে গুলিয়ে আধ ঘন্টা রেখে দিব ঢাকনা চাপিয়ে। বাড়িতে যদি দই না থাকে আপনাদের দইও না দিতে পারেন, এমনি মশলাগুলিও আপনারা ম্যারিনেট করতে পারেন। দইটা দিলে একটু টেস্ট বাড়ায়। এবার আমি এটাকে আধ ঘন্টা মতো চাপিয়ে রেখে দেব। তেল ঢেলে তেলকে গরম করে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের 5 পিস মতো আলু নিয়েছি, এই আলুতে আমি নুন হলুদ গুলিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এরকম লাল লাল করে আলু ভাজতে হবে। আমি দিয়ে দিব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, এটা একটু ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা চিরা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমার প্রায় লাল রকম হয়ে এসছে, ব্রাউন কালার হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা। এরপরে দেব আদা বাটা, এটাকে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে নাড়ব। আদা রসুনের রং আমার প্রায় একটু লাল রকম হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়ে দিব 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তলায় যাতে মশলাটা না লেগে যায় সেই জন্য আমি আদা রসুন জল কেটেছিলাম, যে তার জল একটু দিয়ে দিই। এবার আমি 3 মিনিট মতো ভালো করে নেড়েছি, এরপরে আমি দিয়ে দিব ধনে বাটা। দিয়ে দিব টমেটো কুচি,
দেব স্বাদ মতো লবণ। দিয়ে আমি 3 মিনিট মতো ঢাকনাটাকে চাপিয়ে দেব। এদিকে আমার টমাটোগুলো গলে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিব এই ম্যারিনেট করা মাংস। এখানে আমি 1 কিলো মাংস নিয়েছি, 300 গ্রাম আলু নিয়েছি, 300 গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। মাংস থেকে কত জল বেরিয়েছে এই জলটাকে আমি মেরে নেব। সুন্দর একটা বাসনা উঠেছে মাংস থেকে। এর মধ্যে আমি দিয়ে দিব এই চিকেন মশলা। আর দিয়ে দিব এই বিরিয়ানি মশলা। যদি আপনাদের কাছে এরকম মশলা না থাকে আপনারা গরম মশলাও দিতে পারেন। এটাকে আমি ভালো করে কষে নেব। কষে কষে আমি মাংস থেকে জলটা বেরিয়েছিল ওই জলটাকে আমি মেরে নেব। আরও আমি 10 মিনিট মতো ঢাকনা চাপিয়ে দেব। মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেটা প্রায় মরে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। আরও আমি 3 মিনিট মতো ঢাকনাটাকে চাপিয়ে দেব। মাংস জলটা আমার মরে গেছে, এবার আমি দিয়ে দেব ভিজে রাখা আলু। আরও আমি 5 মিনিট মতো ঢাকনা চাপাবো। মাংস থেকে তেলগুলো প্রায় ছেড়ে গেছে। এই অবস্থায় মাংসটা যত কষাবেন তরকারি টেস্টটা তত বেশি ভালো হবে। আরো আমি 2 মিনিট মতো ঢাকনাটাকে চাপিয়ে দেবো। এবার দেখুন মাংস থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিব জল। যেহেতু মাংসগুলো আমি ভালো করে কষে নিয়েছি বেশি একটা জল দেব না। আমি 7 মিনিট মতো ঢাকনাটাকে চাপিয়ে দেবো। পায়রাগুলো আমার খাবার টাইম হয়ে গেছে। আর 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 আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এবার রান্নাটা আমার প্রায় কমপ্লিট।